আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি মূলত আপনাদেরকে বলেছিলাম আমার ফেসবুকে যে আমি লাইভ সেলিং নিয়ে এরকম একটি ওয়েবসাইট বানাবো, যেখানে বিক্রয় .com এর মতো মূলত, তবে সবাই পোস্ট দিতে পারবে না, মানে বিক্রির জন্য। মূলত যাদেরকে আমি নির্ধারণ করে দিব আমার যারা সেলার হবে তারাই শুধুমাত্র পোস্ট দিতে পারবে। তার মানে হলো এক প্রকার দারাজের মতোই আর কি। তো ওয়েবসাইটটি মোটামুটি আমি তৈরি করেছি। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যাদেরকে সেলারের পারমিশন দিব আমার ব্যাকএন্ড থেকে, তারাই কেবল এখানে পোস্ট দিতে পারবে। তো আর ব্যাকএন্ডের কাজও মোটামুটি করেছি, তবে এখনো অনেক কাজই বাকি, কারণ আমি সব কাজ পারি না এখনই। তো মোটামুটি একটা কাজ করেছি আর কি। এখানে প্রোডাক্টগুলো বিল করা যাবে, আর এখানে অ্যাজাক্স আর জাভাস্ক্রিপ্ট যেগুলো আমি ইউজ করেছি বেশি, কারণ শেখার জন্য আর কি। এই যে এখানে আমি পোস্ট দিতে পারবো, এখানে আমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে এখানে আমার পোস্ট দিতে হবে, সবগুলো ফিল আপ করে আমি পোস্টটি ক্লিক করলে আমার পোস্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা পোস্ট দিতে পারবো। আর হলো যে এইখানে এইখানে আমি কিছুটা কাজ করেছি, সেটা হলো আমি যদি সামান্য যে কোনো একটা অক্ষর লিখে সার্চ দিই, তাহলে সেই অক্ষরটা কোনো আমার প্রোডাক্টে থাকলে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। এই যে টি লিখেছিলাম, টি যেগুলো যেগুলো তো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, আর এখানে স্টেটের নামে যদি একটা অক্ষরও লিখি আমি এরকম, তাহলে সেই নামে সেই জি জি কোন কোন আমার স্টেটগুলো দেওয়া আছে ব্যাকিংয়ে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই যে আমার চলে আসছে, এখানে আমি ক্লিক করলে আবার এই সিটির আন্ডারে যতগুলো সাব সিটি রয়েছে সেগুলো এখানে চলে আসবে, সেগুলো এখানে অটোমেটিকলি বসে যাবে ক্লিক করার পর। আর এখানে আমার ব্যাকিং থেকে ডাইনামিক্যালি কিন্তু সবগুলো করেছি আমি, মোটামুটি এখানে দিলে আমার এখানে সার্চ করলে চলে আসবে। এখন হয়তো আমার চিটাগাংয়ের বান্দরবনে কোনো প্রোডাক্ট দেওয়া নাই, যার কারণে এখন আসবে না আর কি। প্রোডাক্ট আমি এখন কেউ মানে দেয়নি বা আমি ইনপুট দিইনি। ঠিক আছে, প্রোডাক্ট দিলে এখানে ঠিকই প্রোডাক্টটা চলে আসতো, না থাকলে নো অ্যাডস অ্যাভেলেবল দেখাবে। তো মূলত এটা ছিল আমার ফ্রন্ট এন্ডের কাজ। ও এখানে আরেকটা কাজ হলো অ্যাপ সেলার অ্যাপ্লিকেশনের কাজটা আমি করেছি। এখন যিনি অ্যাড আছেন তিনি মূলত এখন সেলার, ঠিক আছে, যার কারণে অ্যাপ পোস্টের অপশন পেয়েছেন। এখন আমি যদি আমার ব্যাকএন্ডে গিয়ে যদি আমি এই সেলারকে চেঞ্জ করে দিই অ্যাডমিন হিসেবে যদি আমি যাই, বর্তমানে এখন সবাই যেতে পারছে, তবে আমি আমার মিডল ওয়্যার ইউজ করলেই আর যেতে পারবে না। যাই হোক, এখানে আমি মোটামুটি ভালোই কাজ করেছি, আমার কাজগুলো ভালো লেগেছে। এখানে আপনার যে ক্লিক করলে সকল আমার ইউজার দেখা যাবে, এখানে আবার যে অপশন দেখা যাবে যে আমি যদি একে সেলার বানিয়ে দিতে চাই তাহলে সেলার হয়ে যাবে। ঠিক আছে, যে সেলার হয়ে গেল আর তখন এখানে অ্যাডমিন আর কাস্টমার চলে আসলো। তারপর এখান থেকে সরাসরি ডিলেট করে দেওয়া যাবে, এই যে ডিলেট করে দিতে পারবো, তারপর যে কোনো রোল চেঞ্জ করতে পারবো আর কি। তারপর ম্যানেজার পেনে ক্লিক করে শুধু অ্যাডমিন দেখাবে, ম্যানেজ সেলার ক্লিক করলে সেলারগুলো দেখাবে, আর আর ম্যানেজ কাস্টমারে ক্লিক করলে কাস্টমার দেখাবে। যেহেতু মানুষ সেলার হিসেবে যদি কেউ রিকোয়েস্ট করে, তার কিছু ইনফরমেশনের সাথে এখানে চলে আসবে, আমি এখানে অ্যাপ্রুভ করলেই সে সেলার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার ক্যাটাগরিগুলো আমি এরকম করে দেখানোর চেষ্টা করেছি। তারপরে এখানে অ্যাড ক্যাটাগরি করা যাবে, তারপরে সাব ক্যাটাগরি অ্যাড করা যাবে। এখানে অটোমেটিকলি যে যেগুলো যেগুলো আমার মেইন ক্যাটাগরি আছে সেটা চলে আসবে, আমি ক্লিক করার সাথে সেটা সিলেক্ট হয়ে যাবে। আর এখানে নামটা দিলেই আমার প্রোডাক্টটা, যেমন আমি যদি দিই হেলথ অ্যান্ড বিউটি, যদি দিই হেয়ার, হেয়ার অলরেডি আছে, টিথ যদি দিই টিথ, যেমন প্রোডাক্ট কিন্তু এখানে মানে সাব ক্যাটাগরি যুক্ত হয়ে গেছে, এই যে হেলথ অ্যান্ড বিউটির মধ্যে টিপ যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এই ছিল ক্যাটাগরির কাজ। তারপরে স্টেট অ্যান্ড সিটির মধ্যে আমি স্টেট সিটিগুলোভাবে দেখাইছি, সেম কাজ ক্যাটাগরির মতো। তো এগুলো এখানে স্টেট যোগ করা যাবে, এখানে সিটি যোগ করা যাবে। ঠিক আছে, সিটিগুলো যোগ করার সময় স্টেটটা অটোমেটিকলি এখানে চলে আসবে ডাইনামিক্যালি, আর আমি এখানে সিলেক্ট করলে বাকি ভ্যালুটা দিলে এখানে টেবিল আমার যুক্ত হয়ে যাবে। আর এই ছিল আমার হলো ব্যাকএন্ডের মোটামুটি কাজ। আর কন্টেন্টের কাজ তো দেখলে নিই, যেমন সব প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। আর এখানে যেহেতু একজন যেহেতু সেলার, ঠিক আছে, তাই এই যে কি কি নামে আছে কিবরিয়া, তো এখন একে আমি সেলার থেকে আমি যদি কাস্টমার বানাই দিই, আপনাদেরকে দেখাচ্ছি, কাস্টমার বানাই দিলে কিন্তু আর সেলার রেজিস্টার করার জন্য মানে সেলার হিসেবে রেজিস্টার করার জন্য তার কিন্তু চলে আসবে, কি বলে হলো, এই যে যদি আমি এখন কাস্টমার বানাই দিই, সেলার হিসেবে রেজিস্টার করার জন্য কিন্তু তার এখন অপশন চলে আসবে। আমি যদি সেলার ড্যাশবোর্ডে যাই, তাহলে এখন এই যে সেলার হিসেবে রেজিস্টার করার জন্য অপশন আসবে। ঠিক আছে, এই যে রেজিস্টার
টু বিএসএলআর। এখন আগে রেজিস্ট্রেশন করা থাকলে কি হবে বা এখনো লগ ইন করা নাই আমি কিভাবে বলবো, সবগুলো কন্ডিশন মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। আর সেলার যেহেতু হবে সেজন্য বাকি কিছু প্রোডাক্টের নাম, প্রোডাক্টের লিস্ট এগুলো সবগুলো নেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আমি অ্যাপ্লাই করলে সেলার হয়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লিকেশন গ্রহণ করবো ততক্ষণ পর্যন্ত এখন কাস্টমারই থাকবে, আর গ্রহণ করলে তখন সে অ্যাড পোস্টের অপশনটা দেখতে পাবে। ঠিক আছে, এখানে অ্যাড পোস্টের অপশনটা চলে আসবে। এখন যেহেতু একজন যে কাস্টমার, অ্যাড পোস্টের অপশনটা নেই। তো এটুকু কাজ করেছি, মোটামুটি চেষ্টা করেছি অ্যাজ আ সাবজেক্ট রিভিউ করার। এখনো আমি মূলত এটা বিক্রয় .com আর বা দ্বারা আছে দুটোর একটা কম্বিনেশন করবো। এখানে আমার অ্যাড কাট অপশনটা নিয়ে আমি কাজ করতেছি, শিখতেছি। তো ধন্যবাদ আপনাদেরকে।